আসসালামু আলাইকুম ইকরা বাংলার দর্শক এবং শুভাকাঙ্ক্ষী যে যেখানে বসে ইকরা বাংলা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের হৃদয় সুর। আজকের অনুষ্ঠানে যিনি আছেন তিনি আপনাদের একান্ত পরিচিত সুপরিচিত শিল্পী শরীফ আহমেদ। আমরা শরীফ আহমেদের কাছ থেকে তার গান শুনবো, তার কথা শুনবো, তার গানের অভিজ্ঞতা, তার জীবনের কীভাবে গান শুরু হয়েছিল সেগুলো শুনবো এবং তার কাছে গানও শুনবো। শরীফ ভাই কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে অনেকদিন ধরে ট্রাই করছিলাম হৃদয়সুর আনার জন্য, কিন্তু শেষ পর্যন্ত পেয়ে অনেক ভালো লাগছে। আমারও এই ধরনের প্রোগ্রামে আসলে আমারও এসে অনেক ভালো লাগছে, আর এই ধরনের প্রোগ্রামে আসাটাও আসলে অনেক বড় একটা কিছু না। তারপরে সব মিলিয়ে ভালো আছেন না? এই তো দেশে গেছিলেন না? এখানে আসার পরে আর আমার এখনো পর্যন্ত দেশে যাওয়া হয়নি। তাই? হ্যাঁ, অনেকদিন হয়ে গেল না? কত বছর হয়ে গেল? 5 বছর হয়ে গেছে। দেশে যান নাই? না, এখনো দেশে যাইনি। মায়ের কথা মনে পড়ে না? মা বাবা বোন সবার কথাই অনেক মনে পড়ে। মায়ের কথা একটু বেশি মনে পড়ে না? হ্যাঁ, মার কথা তো মনে পড়বে। শরীফ, আমরা শুরুতে কোন গানটা শুনতে পারি আপনার কাছ থেকে? শুরুতে একটি আমার অনেক অনেক পছন্দের একটা ইয়ে আছে, আল্লাহ আমার রব। আল্লাহ আমার, এটা অনেক পরিচিত। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা দর্শক শরীফ ভাইয়ের কাছ থেকে আমরা শুরুতে আল্লাহ আমার রব, এ রবই আমাদের সব, এবং এ রবই আমাদের সব, আমাদের প্রতিদিনের গন্তব্য, আমাদের শেষ গন্তব্য, এবং যাকে নিয়ে আমরা প্রতিদিন আমাদের সব কিছুই যাকে কেন্দ্র করে, তার স্মরণে আমরা একটা গান শুনবো, আল্লাহ আমার রব, এ রবই আমার সব। আল্লাহ আমার রব, হে রবি আমার সব। আল্লাহ আমার রব, হে রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, হে রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আকাশে শুনিলে ধরণীর সবুজে, ও বুঝে হৃদয়ে আছো লুকিয়ে। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছো তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। খুবই চমৎকার। এবং আসলে আমাদের দুঃখ, কষ্ট, বেদনা সব কিছু কিন্তু তার কাছ থেকে আসে। হ্যাঁ, সব কিছুই। অনেক সময় আমরা কিন্তু খুব মানে বেদনা ক্লান্ত হয়ে যাই, যে আমাদের একটা দুঃখ পেলে বা দুঃখ আসলে তখন ভাবি আল্লাহ আমার উপর মনে হয় নিজে ইচ্ছা করে দুঃখটা দিলেন, কিন্তু আসলে কিন্তু না, ওই দুঃখের মধ্যে হয়তো আমাদের কোনো কল্যাণ আছে। হ্যাঁ, এইটাই, এটাকেই বিশ্বাস করে আসলে চলতে হয়, এটাই বিশ্বাস করা উচিত। ছোটবেলায় আপনি গান শুরু করছিলেন কবে মনে আছে?
হ্যাঁ, তা তো মনে আছে। গান আসলে ছোটবেলা থেকে এমনিতে গুনগুন করে বা ইয়ে করে গাইতাম। আচ্ছা আচ্ছা, তারপর একটি আপনার ফ্যামিলি বা পরিবার থেকে কি কখনো আপনাকে অনুপ্রাণিত করছিল যে গান আপনি সঙ্গীত শিল্পী হবেন বা আপনি না? আমার আমার আব্বা বেসিক্যালি উনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আচ্ছা আচ্ছা, কমি মাদ্রাসা থেকে উনি ডিগ্রি নিয়েছেন, আর উনি আমাকে গানটা কখনো কখনোই না, অবশ্য উনি জানতেনও না যে আমি ইয়ে করতেছি, কারণ আমার আম্মা উনি আবার টিচার, একটি সরকারি প্রাইমারি স্কুলে উনি হেড টিচার। আচ্ছা আচ্ছা, তা ওদেরকে লুকিয়েই আপনি গান? না, আমার আম্মা কিন্তু আবার জানতেন জানতেন, আর উনি ইয়ে করতেন যে ঠিক আছে যদি এটাতে ভালো হয় তাহলে ভালো করতে পারো, তাহলে করো একটা কিছুতে, মানে যেদিকে মানুষ ভালো ওইদিকে যাওয়া উচিত, ওইটা আম্মা ইয়ে করতেন, সাপোর্ট করতেন। তারপর এরকম অনেক লুকিয়ে লুকিয়ে যাইতাম। তারপরেও যে বিভিন্ন বড় স্টেজ শো আছে এগুলোতে আব্বারও ফ্রেন্ড আছে, বলছে আপনার ছেলে গান করছে, তখন আব্বা এসে আমাকে একটু ঝাড়ি টাড়ি দিত আর কি, তখন আমি ইয়ে করতাম। তারপরেও তারপর এদেশে যখন ইয়ে করছি, কিন্তু আমার ক্ষেত্রে ঘটেছিল উল্টোটা। আচ্ছা, আমি গান করতাম বাড়ি থেকেও জানতো না। আচ্ছা আচ্ছা, তা আমি যখন ক্লাস এইটে পড়ি, এইটে সবগুলোতে যখন ফার্স্ট পুরস্কার নিয়ে গেলাম বাড়িতে, আচ্ছা তখন তখন তো মনে আছে স্কুলগুলোতে আপনার হারিকেন, তার প্লেট এইগুলো উপহার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তা ভাবছে মনে হয় কিনে নিয়ে আসছে, মনে বলছে এতগুলো করতে কিনলি তুই। আচ্ছা, তাই আমি বললাম না এগুলো কিনি না, এগুলো তো পুরস্কার পেয়েছি, পুরস্কারে আমি পেয়েছি। আচ্ছা, তখন থেকে শুরু হলো যে না তুই গান গাইছ তাহলে। আমার মনে আছে আমি একবার ময়মনসিংহে, তখন উত্তরণ সাংস্কৃতিক সংসদ একটা ছিল, আচ্ছা আচ্ছা, ওইখানে ওইটা ইসলামিক একটা, তো ওইখানে দেশের গানের একটা ইয়েতে আমি আমি প্রথম হয়েছিলাম, ওইটা ক্রেস্ট এখনো আছে দেশে, ওইটাই মনে হয় আমার প্রথম বাংলাদেশে কোনো প্রতিযোগিতাতে যাওয়া। আচ্ছা, না আমার অনেকগুলো ক্রেস্ট আছে, আমি হাই স্কুলে আপনার স্বাধীনতা দিবসে বিভিন্ন দিবসগুলোতে সবগুলোতে প্রথম হতাম আমি। আচ্ছা আচ্ছা, তারপর কলেজেও সেম অবস্থা। শরীফ, আমরা আপনার আরো কথা শুনবো, এরপরে কোন গানটা শুনতে পারি আপনার কাছ থেকে? এরপরে আমরা একটি দাও খোদা দাও, আমায় আবার আমায় আবার, এটা কিন্তু অসাধারণ একটা গান। হ্যাঁ, এটা এটা যখনই শুনি আমার মানে গায়ে, এই গানটার পরে কথা বলবো কিছু। তো দর্শক, আমরা দাও খোদা দাও, আমায় আবার, অমর তারাস দিল, এটাই কথাগুলো, এটা না শুরু, এটা গানের কথা এবং গানের সুরও অসাধারণ, এবং গানের মধ্যে অনেক মেসেজ আছে যেটা আমাদের জন্য, আমাদের সমাজের জন্য লাগবে। দর্শক, আমরা শরীফের কাছ থেকে আরেকটা গান শুনে আসি, দাও খোদা দাও আমায় আবার। দাও খোদা দাও আমায় আবার, উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার, উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার, উমর দারাজ দিল, দাও আলীর মতো বিশ নারী, আলীর মতো বিশ নারী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার, উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার, উমর দারাজ দিল, হম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে কাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে, পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার, উমর দারাজ দিল,
দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল সচ্চা ইমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা সচ্চা ইমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আশুক সমর আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আশুক সমর অনর অটল পাহাড় সম অনর অটল পাহাড় সম দাও সে মনের মিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল আপনি কি জানেন গানটা শুরু করার গীতিকার কে এটা আমি শুনেছি মশিউর রহমান ওনার কণ্ঠে মশিউর রহমান লিটন আর গীতিকার হল আবুথাহির বেলাল আচ্ছা আচ্ছা আবুথাহির বেলাল আমাকে গতকালকে দুইটা গান পাঠাইছে আচ্ছা আচ্ছা শুরু করার জন্য ওনাকে শুরু করার জন্য এবং গান করার জন্য তা ওনার আবুথাহির বেলাল ভাইকে স্মরণ করতেছে আজকে দর্শক ওনার প্রত্যেকটি গান আসলে হৃদয়ে জোড়ানো এবং মন ছুঁয়ে যায় আবুথাহির ভাই বেলাল বেলাল ভাই বাংলাদেশে আছে তাকে এখান থেকে মোবারকবাদ জানাই তার অনেক গান না এই এই গানটা তো অসাধারণ অসাধারণ গান এবং গানের কথাগুলো হ্যাঁ কথাগুলো মানে একটা মেসেজ আছে এটার মধ্যে আজকে যদি দেখেন উমরের মতো একজন নেতা থাকতো আমাদের তাহলে আমাদের সমাজে দুঃখ দুর্দশা থাকতো না কে খেয়ে আছে না খেয়ে আছে সব খোঁজ খবর নিতেন তাই না হ্যাঁ তিনি মনে আছে তার আপনার উমর একদিন রাতে এক বাড়িতে তিনি নিজের পিঠে বোঝাই করে খাবার নিয়ে গেছেন হ্যাঁ এটা ছোট সাবিরা বলছে যে আমরা নিয়ে যাই উনি বলছে না আমি নিজে পিঠে বোঝাই করে খাবার নিয়ে যাব তারপর একটা ঘটনা উমরের উনি মরুর পথ পাড়ি দিচ্ছিলেন উঠে চড়ে ফারুক আহমেদের কবিতা একটা আছে এটা আচ্ছা তা তা উনি বললেন যে উঠের যে উট যিনি চালাচ্ছিলেন তিনি তো পায়ে হেঁটে রাশি ধরে নিয়ে চলছিলেন তারপর তা পথের মাঝে যে বললো যে তুমি উটের রশিটা আমাকে দাও তুমি বসো তখন তো চালক খুব বিস্মিত হয়ে গেল যে আপনি তো সারা জাহানের মানে দো জাহানের আপনি সর্দার এখন আপনি এটা আমার পক্ষে সম্ভব না পরমন বললো যে না আজকে যদি তুমি আমাকে এই অধিকারটা না দাও তাহলে আমি জবাব দিয়ে করতে আমাকে আমি জবাব দিতে পারবো না কত মহান নেতা ছিলেন উনি তারপর কিন্তু আলীর কথা আসছে হ্যাঁ হামজার কথা আসছে হামজা শেষের দিকে ইসলাম গ্রহণ করছে কিন্তু হামজার ইসলামের অবদান ছিল অসাধারণ হামজাকে দেখে মানে যুদ্ধের ময়দানে ওরা কাঁপতো যে হামজা আসছে আজকে তারপর আবাবিলের কথা আসছে সূরা ফিলে যখন ওরা কাবা যখন দখল করতে আসে তখন হস্তী বাহিনী পরাজিত হলো এবং তাদেরকে আবাবিল পাঠিয়েছিলেন তাদেরকে এবং আবাবিলের ওরা পাথর নিক্ষেপ করছিল পাথরের নিক্ষেপে তাদের অবস্থা এমন হয়ে গেছিল যে ওই পশুতে যে ঘাস খায় না যেমন ঘাসের মতো খাবারের মতো হয়ে গেছিল পাথরের টুকরোতে সেটা আসলে অনেক কথা আছে ইসলামের অনেক স্বর্ণযুগ আছে
অনেক স্বর্ণযুগের নেতাদের কথা এখানে আসছে, এরপর আমরা কোন গানটা শুনতে পারি? এরপর আরেকটি মানে নিজেকে চেনার তুমি তো ফিক দাও। আচ্ছা আচ্ছা, এটা ইয়ে করবো। দর্শক, আমরা শরীফের কাছ থেকে যে দুটো গান শুনলাম আমাদের খুবই আশা করি আপনাদের অনেক ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে, এবং গানগুলোর কথা, গানগুলোর মেসেজ সবার জন্য এবং বর্তমান সময়ের জন্য খুবই জরুরি। আশা করা যায় পরবর্তী গানও ভালো লাগবে। শরীফ ভাই, পরবর্তী গান। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো হৃদয় আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার। ভোরের বিভায় ভোরো এমন আমার, তবু চেনার যত পর্দা সরা। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানে। যে মানে না তোমাকে সে মানে না কিছুই, গভীর আধার তারে শত টানে। বাসনা সে ভালোই তাম জাহান, কোন প্রান্তার কাছে পায় না কোদাম। অভিশাপ দে তারে কালের খরা, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর দেখাতে পারে না গো পথের মালিক। মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর মুছাতে পারে না গো মহান খালি। দানবিক সংশয় যুগে যুগে মিথ্যার, বেশাথি করাই বড় যোগ্যতর। নিজের স্বার্থ ছাড়া বোঝে না কিছুই, বস্তুই সব তার লক্ষ্য জোর। স্বদেশের ব্যথা তারে করে না কাতর, বিবেকের ঘরে তার শুধুই পাথর। কি যে কি বুঝে না বুঝে না সে তা, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার। ভোরের বিভায় ভোরো এমন আমার,
চেনার যত ওর দাসরা, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। মাশাআল্লাহ, অসাধারণ, আসলে অসাধারণ, আসলে অসাধারণ। মানে গাইতেও যেমন শুনতেও তেমন লাগে। এবং এই গানগুলো যখন গান, তখন কি মানে অন্যান্য গান যখন আমরা শুনি, তখন কিন্তু অন্যান্য গান আর এই ধরনের গানে আসলে ভিতর থেকে একটা অন্যরকম একটা ফিলিং কাজ করে, ফিলিং কাজ করে মানে। এবং এই গানটা তো দেখছেন কথাগুলো, সেটা হলো যে মানে আমরা নিজেকেও চিনি না এবং সেই আল্লাহকেও চিনি না। এবং এই চেনার এবং জানার কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু আল্লাহর কাছেই। এবং অনেকে দেখেন যে আল্লাহ বলছে যে আমি তাদেরকে কিছু মানুষকে মোহর মেরে দিয়েছি, তারা কখনো মানে আল্লাহর দিদার, একমাত্র আল্লাহ হেদায়েত ছাড়া তারা কখনো ফিরে আসতে পারবে না। এবং আমরা যদি নিজেকেও চিন্তা করি যে অনেক আছে নিজেকেও জানে না সে আসলে কি। যেমন আপনি যখন গান করতেন না, যখন গান শুরু করলেন, তখন কি হলো যে না আপনিও পারেন, কিন্তু আমাদের সমাজে সবাই আসলে পারে যদি একটু চেষ্টা করে এবং সে নিজেকে যদি আবিষ্কার করতে পারে, তাহলে আমার মনে হয় যে সবাই তার নিজের যোগ্যতা, দক্ষতা, কর্মদক্ষতা দিয়ে তার বাস্তব জীবনে সেগুলো বাস্তবায়িত করতে পারে। সেরূপে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা আর একটা গান শুনব দর্শকদের উদ্দেশ্যে। আর এই গানটা আসলে পুরো মানে দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি এবং শরীফ ভাইয়ের এই গানটির মাধ্যমে আমরা আপনাদের কাছে বিদায় নিব। তার আগে শরীফ ভাইয়ের কাছ থেকে আরেকটি গান শুনে নিই। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধ মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দ, মিছে মানুষের বন্ধ মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দ, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়,
পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সম্রাট নেপোলিয়ন যখন মারা যায় তখন উনি ডাক্তারদেরকে বলছিলেন যে আমার কবরের যখন লাশ নিয়ে যাওয়া তখন আমার দুইটা হাত যেন বাইরে থাকে, বের করে রেখো। বলছো কেন? তা বলছে এই জন্যই আমি মানুষদেরকে বোঝাতে চাই যে আমি যত সম্পদ, আমার স্বর্ণ অলঙ্কার যত কিছু আছে, আর যখন তোমার নিয়ে যাওয়া লাশ আমার যত স্বর্ণ অলঙ্কার আছে তোমার ওই পথে বিছিয়ে রাখবা। তা বলছে কেন? আসলে বলছে যে আমি দেখো আমি যত অর্জন করছি আমি এটাই বোঝাতে চাই মানুষকে যে আমি কোনো কিছু নিয়ে যেতে পারবো না, আমার দুইটা হাত আজকে খালি অবস্থা আমার কবরে যাবে। তা আসলে আমাদের পৃথিবীটা খুবই সংক্ষিপ্ত একটা জীবন, এখানে আমরা পৃথিবীকে নিয়ে যত অহংকার করি আমাদের জীবনকে নিয়ে এক নিমিষে শেষ হয়ে যেতে পারে। আপনি রাস্তায় চলতেছেন, অ্যাক্সিডেন্ট মারা যেতে পারেন, আমাদের আসল ঠিকানা কিন্তু সেই পরপারে, আমাদের সবাইকে সেখানে যেতে হবে। দর্শক, আমরা বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী অনুষ্ঠানে আমরা আরও একজন শিল্পীকে নিয়ে আসবো, তার কাছ থেকে আমরা গান শুনবো এবং আমাদের গানের কথা, তার অভিজ্ঞতার কথা শুনবো। সবাইকে ইকরা বাংলার পক্ষ থেকে এবং হৃদয় সুর অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।